রিয়াজ, আশা করি শুনতে পাচ্ছেন আগুন কতটা নিয়ন্ত্রণে এসেছে আর পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে সময় কত লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস, আর সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ আয়শা, আমি রয়েছি এই মুহূর্তে সেই যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনটির সামনে পাশে রয়েছে, এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এখানে এখনো আগুনের যে অবস্থা সেটি কিন্তু এখনো আছে, ভিতরে আগুন এখনো আছে। ফায়ার সার্ভিস বলছে আমাদের কিছুক্ষণ আগে যেটা ব্রিফ করে জানিয়েছেন যে আগুনের এখনো ভিতরে এটি যেহেতু এই বিভিন্ন খেলাধুলার আইটেম রয়েছে এবং ধার্য পদার্থ রয়েছে বলে তারা বলছেন, সেক্ষেত্রে কিন্তু এই আগুনটা নিয়ন্ত্রণে আনতে আরো সময় লাগবে এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যে পুরো ভবনের ভেতর থেকে আসলে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে, কালো ধোঁয়া, এবং সেই ধোঁয়ায় কিন্তু পুরো এলাকা চারপাশের যে এলাকা সেগুলো কিন্তু এই কালো ধোঁয়ায় আমরা দেখতেছি একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে। এবং এই ভবনটিতে আগুন লেগেছে রাত 11:30টার দিকে, এখন প্রায় 8 ঘন্টা হতে চলেছে, এই পুরো সময়ের মধ্যে কিন্তু আগুন এখনো জ্বলছে, এবং এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ করছে সেই রাত থেকে। প্রথমে 5টি ইউনিট আসলো, এরপরে আরো 5টি ইউনিট এসে মোট 10টি ইউনিট একসাথে কাজ করছে, এর সাথে নৌবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তো রয়েছে, সবাই কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য। এই ভবনটির এটি চারতলা একটি ভবন, এবং এই ভবনের আশপাশে যে আরো 2টি ভবন রয়েছে সেই ভবনেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে, এবং সেই ভবনগুলোতেও আগুন নিয়ন্ত্রণে এই মুহূর্তে নিয়ে এসেছে, কিন্তু যেই ভবনটিতে মূলত আগুন লেগেছে সেটির আগুন এখনো কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আপনি দেখতে পাচ্ছেন যে কালো ধোঁয়ায় এখনো প্রত্যেকটি জানালা দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে, সেই জানালাগুলোর ভিতরে কিন্তু এখন তারা গ্রিল কেটে সেগুলোর ভিতরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে প্রবেশ করার চেষ্টা করছেন, এবং সেখানে যে ভিতরে যে মালামালগুলো রয়েছে সেগুলো বের করে সেই মালামালের ফাঁক দিয়ে ভিতরে পানি প্রবেশ করানোর চেষ্টা করছেন, কারণ ফায়ার সার্ভিসের যে যিনি ব্রিফ করেছেন পরিচালক রেজাউল করিম, তিনি যেমনটা জানিয়েছেন যে ভিতরে তারা কোনো যে এই যে খেলার যে সামগ্রীগুলো রেখেছে সেখানে কোনো মানদণ্ড বা কোনো ডিসিপ্লিন তারা মেনটেন করেনি, যে কারণে আসলে ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রবেশ করতে পারছে না, এবং সে কারণে পানিও সব জায়গায় দেওয়া যাচ্ছে না, এই কারণেই কিন্তু তারা এখন গ্রিল কেটে সেখানে প্রবেশ করার চেষ্টা করছেন এবং সেখানে পানি পৌঁছানোর চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই যে আগুনের তীব্রতা এটি কিন্তু সেই প্রায় 8 ঘন্টা ধরে চলছে, আশপাশের মানুষও কিন্তু এটি নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন, যদিও ফায়ার সার্ভিস বলছেন যে তারা আগুন এই মুহূর্তে আসলে চারদিক থেকে আটকে ফেলেছেন, আগুন আসলে বৃদ্ধি হওয়ার আর কোনো সুযোগ নেই, এবং আরো কিছু সময় লাগবে এর মধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসবে, এবং এই এই হচ্ছে এখানকার অবস্থা। ফায়ার সার্ভিসের লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেছেন যে এটা নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার কারণ নেই, এবং মালিক পক্ষকে তারা আসলে এখনো পর্যন্ত খুঁজে পাননি, তাদেরকে খোঁজার চেষ্টা করছেন তারা। এই ছিল আমার কাছে জামদারে অগ্নিকাণ্ডের সবশেষ তথ্য। আশা সুমন, আপনাকে ধন্যবাদ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।